আপনি যাবেন গাঙ্গুলি বাগান, এই রামগড়ের আগে গড়িয়ার পরে গাঙ্গুলি বাগান, ওখানে একটা হসপিটাল আছে আইরিস হসপিটাল। সে আইরিস হসপিটালের মায়ের ট্রিটমেন্ট চলতো, ওখানে ডক্টর যে বড় একটা অর্থোপেডিক উনি বলেছিলেন যে দুটো পায়ের সার্জারি করতে হবে, মানে একটা পায়ের সার্জারি আর একটা পায়ের নি রিপ্লেসমেন্ট বলেছিল। তো আমি এরকম ভাবেই মানে আজ থেকে প্রায় পাঁচ বছর সাড়ে চার পাঁচ বছর আগে বিফোর লকডাউন আমি এরকম একটা প্রোগ্রামে বসেছিলাম বালিগঞ্জ হলে। ওখানে একটা ছেলে আমাকে বললো, দেখাচ্ছে যে দেখ এগুলো হয়। আমি বিলিভ করতে পারি মানে এগুলো হয় নাকি, আমি এত বড় বড় অর্থোপেডিক নিয়ে ঘুরছি, অর্থোপেডিক সাথে কথা বলছি, আর তখন আমি হয়তো ছিলাম আপনার কলেজের সেকেন্ড ইয়ার মোস্ট প্রবাবলি, ঠিক আছে, বিকম সেকেন্ড ইয়ারে। তো মায়ের ট্রিটমেন্টটা অলমোস্ট আমি করতাম, আমি আর বাবা দুজনেই যেতাম। মায়ের পেছনে আমরা প্রায় 4-5 লাখ রুপিস খরচা করে ফেলেছিলাম, কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না। আলটিমেটলি আমরা কি করলাম, ওই প্রোগ্রামে গেলাম। ওই প্রোগ্রামে যাওয়ার পর আপনাদের হয়তো আপনারা জানেন গোর্কি সদন বলে একটা জায়গা, একটা সদন একটা অডিটোরিয়াম আছে মিন্টো পার্কে, ওখানটায় যখন একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, ওখানটায় বলছে একটা 72 ইয়ার্স এর একটা মহিলা, উনি বলছেন যে উনার অস্টিওআর্থ্রাইটিস প্রবলেম ভালো হয়ে গেছে। আমি হাউ ইজ দিস পসিবল, অ্যাট দ্যাট টাইম আমার মায়ের এজ ছিল 51। আমি বললাম না তাহলে এটা খাওয়াতে হবে। জাস্ট এই ফাইটোসাইনটাই স্টার্ট করেছিলাম, অ্যান্ড টুডে উনি কিন্তু এই প্রবলেম থেকে পুরোপুরি আউট, এখন নেই এই প্রবলেম। প্রেসিডেন্সি গ্রাউন্ডে ক্রিকেট খেলার টাইমে আমি মাস্টার্স করেছি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, ফাস্ট বোলিং করতাম, পড়ে গেছিলাম, শোল্ডার ডিসলোকেট হয়েছিল, শোল্ডার এরকম তুলতে পারতাম না। জাস্ট এই এটা খেয়েই কিন্তু আমার সেই প্রবলেমটা সলভ হয়েছে। এই পোর্শন গুলো পুরো সেল টিউমার হতো, এরকম ফুলে যেত, ওখান থেকে ওই পুজ গুলো বেরোত, খুব খারাপ লাগত। আপনি ভাবুন আপনার ইয়াং এজে যদি এরকম এগুলো আপনার মুখে বেরিয়ে যায় আপনার কেমন লাগবে, ফ্রাস্ট্রেশন লাগে তো, ফ্রাস্ট্রেটিং লাগত। কিন্তু সেই প্রবলেমটাও সলভ হয়ে গেছে। ওকে, তারপরে বাড়িতে বাবার ব্যাগতে সেই প্রবলেমটা সলভ হয়েছে। আমার দিদির রাইট ওভেরিয়ান সিস্ট, সেই প্রবলেমটা সলভ হয়েছে। সো যদি আপনি ঠিকঠাক নিউট্রিশন নিতে পারেন তাহলে এই চেঞ্জেস গুলো আসবে। অ্যান্ড দ্যাট ডে আমার মাইন্ডে এটা স্ট্রাইক করলো যে যদি এতগুলো প্রবলেম সলভ হচ্ছে তাহলে তো যা যা প্রবলেম লোক ক্যারি করছে সব প্রবলেম তো ভালো হয়ে যেতে পারে যদি একটু সময় দিতে পারে, যদি ঠিকঠাক নিউট্রিশনটা নিতে পারে। আলটিমেটলি আমরা এই জায়গায় চলে এসেছি যে আমি আপনাদেরকে কিছু লাইফ টেস্টিমনি স্টেজে দেখাবো। ফর দ্যাট আই উইল কল আওয়ার হোস্ট মিস্টার সাইদ হুসেন। ওভার টু ইউ স্যার।